উপস্থিত হয়েছি বগুড়া জেলার সারিয়াকান্দি উপজেলার কাজলা ইউনিয়ন যমুনার যে পার্শ্ববর্তী এলাকায়। আমার পিছনে দেখতে পাচ্ছেন যে আসলে একটি জাতীয় একটি আবাদ সরিষা। এই অত্র এলাকায় শুধু সরিষাই নয়, সকল ধরনের চাষাবাদ। তোদেরকে আমাদের ভিডিওর মাধ্যমে দেখাবো মরিচ, সরিষা, বেগুন, ভুট্টা, কাঁচামরিচ সহ সব ধরনের ফসল কিন্তু এই অত্র এলাকায় আবাদ হয়। কারণ এই এলাকার যারা বসবাস করেন তারা অনেক অত্যন্ত কষ্ট করে তারা কিন্তু আসলে এই বালু মাটিতে ফসল ফলিয়ে থাকেন। কষ্ট করলেও কষ্টের কিন্তু ব্যথা যায় না, অবশ্যই সুফল বয়ে আনে। কারণ যেমন বর্তমান যুগে সব কিছুরই দাম বৃদ্ধি, যার কারণে টাকা পয়সা খরচ করেও আবাদ ফসল করলেও তারা অনেকেই লাভজনক হয়, তাতে তাদের সমস্যা হয়। এবং এই অত্র এলাকায় চর এলাকা হলেও বিদ্যুতের ব্যবস্থা রয়েছে, এছাড়াও রাস্তাঘাটও মোটামুটি পাকা রয়েছে। এদিকে আপনার যদি সারিয়াকান্দি যেতে হয় তাহলে হয়তো নৌকা দিয়ে যেতে হয়, এছাড়া মাদারগঞ্জে বা অন্যদিকে যেতে হলে গাড়ি দিয়ে চলাচল করতে হলে পাকা রাস্তা সেই। এবং এছাড়াও এ পাশে রয়েছে ইউনিয়ন পরিষদ, তাদেরকেও দূরে কোথাও যেতে হয় না নাগরিক কোনো সেবার জন্য। পরিষদ সবই কাজলা ইউনিয়ন পরিষদটা কিন্তু পটপুর বাজারে রয়েছে, এখানে সকল ধরনের সুযোগ সুবিধা কিন্তু তারা পেয়ে থাকে। যেমন আর এই পার্শ্ববর্তী এলাকায় অতিরিক্ত পরিমাণে বাদাম চাষ হয়, নদীর দুই পাশে বালু, অন্য কোনো ফসল সম্ভব না, সেখানে শুধু বাদামের চাষাবাদ হয়। এবং বাদামের চাষাবাদও খুব ভালো বড় সড়ো আকারেই বাদামের চাষ করেন এলাকার স্থানীয় কৃষক যারা। এবং শুধু বাদাম নয়, চর অঞ্চলের মানুষগুলি বাদামের সাথে সাথে দুরুসা মাটিতে সিটা পেঁয়াজ বলা হয়, সিটা পেঁয়াজ হয়, পেঁয়াজ এবং মরিচের আবাদও হয়, ধান, কামুন সহ সকল কিছুই চাষাবাদ করেন। এবং এই এলাকার মানুষগুলি অনেকেই অসহায়ের মতো এক ধরনের বসবাস করেন। তারা বর্ষাকালে এই যমুনার ভাঙন থেকে অনেক ভয়ে তারা আতঙ্কের উপরে থাকেন, কখন মন ভেঙে যায় এবং এপার ভাঙলে ওপার চলে যায়। মানে এই চরাঞ্চলের মানুষগুলিরই, প্রত্যেকটা মানুষেরই আমার মনে হয় এমন কোনো লোক নাই যে তার বয়সে দুই চারবার বাড়িঘর ভাঙা না হয়েছে। তাদের বাড়িঘর এ চর থেকে ওই চর, ওই চর থেকে আর এক চর, এভাবেই একটা মানুষের জীবনে কয়েকটা বার বাড়ি ভাঙা। সম্মানিত দর্শক, আমরা এসেছি যমুনার যে পার্শ্ববর্তী এলাকা, এই চর এলাকায় অত্যন্ত পরিমাণ বাদামের আবাদ করা হয়। আসলে বাদাম কেমন হয় কিভাবে আমি আপনাদেরকে একটু দেখাবো। সম্মানিত দর্শক, আসলে আপনাদেরকে দেখাবো যে বাদাম কেমন হয়। দিশে ধরো, দেখেন বাদাম, এই যে বাদাম কোন জায়গায় হয় দেখা যায়? বাদাম, এই যে বাদাম, এই যে আরেক বাদাম, আপনাদেরকে আসলে আমি বাদামটি দেখালাম যে আসলে বাদাম নিচে হয়।